নমস্কার, আমি প্রতসুব্র সাহা, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আমি আজকে ক্লাস টেনের ইংলিশ পড়াবো। আজকের বিষয়বস্তু দ্য পাসিং অ্যাওয়ে অফ পাপু। তোমাদের বইতে এই গল্পটি আছে এবং মাধ্যমিক পরীক্ষার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি যখন টেক্সটটা পড়াবো তখন আমি বেশ কিছু মানে লিখবো ব্ল্যাকবোর্ডে। তোমরা চেষ্টা করো খাতা কলম নিয়ে বসার, সেই মানেগুলো একটু লিখলে ভালো হবে। তোমরা হয়তো তোমাদের মানে বই আছে, সেখানে তোমরা হয়তো মানেগুলো পেয়ে যাবে। তাও আমি চাইবো যে তোমরা সেগুলো লেখো, কারণ যত বেশি লিখবে তত তোমাদের বেশি মনে থাকবে, বানানগুলো ঠিক হবে, তাই এটা খুব জরুরি। তো আমাদের যে গল্পের নাম আমি বলেছি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, পাস অ্যাওয়ে, এটা একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এর অর্থ হচ্ছে ডাই অর্থাৎ মারা যাওয়া। বাপু, আমরা সকলেই জানি বাপু হচ্ছেন মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। তো তিনি মোহনদাস করমচাঁদ গান্ধী থেকে কেমন করে বাপু হয়ে উঠলেন সেই গল্পটা আমি একটু বলি, তাহলে তোমাদের তার মারা যাওয়াটা কেন এত সিগনিফিকেন্ট বা তার মারা যাওয়াটার গল্পটা আমরা কেন পড়বো সেটা আমাদের কাছে কতটা গভীর বেদনাদায়ক সেটা আমরা বুঝতে পারবো। গল্পটা লিখেছেন কে? নয়নতারা সেগাল, খুব বিখ্যাত লেখিকা। রিচ লাইক আস এই গ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, সাহিত্য একাডেমি পুরস্কার। এবং আমরা যে গল্পটা পড়তে চলেছি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, সেটা কিন্তু নেওয়া হয়েছে প্রিজন অ্যান্ড চকলেট কেক এই তার স্মৃতিচারণামূলক গ্রন্থ থেকে। তো এটা আমরা খুব ভালো করে মনে রাখবো, কারণ এখান থেকে গল্পটা নেওয়া হয়েছে। আচ্ছা, এবার যেটা আমি বলতে চলেছিলাম যে কেমন করে মোহনদাস করমচাঁদ গান্ধী বাপু হয়ে উঠলেন। তোমরা বেশিরভাগই তার সম্পর্কে জানো, তাও আমি দু একটা কথা বলতে চাই। যেমন ধরো, আমরা সবাই জানি তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন, সেখানে তিনি ল নিয়ে পড়াশোনা করেন, সেখান থেকে ভারতবর্ষে ফিরে আসেন। তারপর তিনি সাউথ আফ্রিকায় যান, সাউথ আফ্রিকায় গিয়ে তিনি অ্যাকচুয়ালি মামলা লড়ার জন্য গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন যে সাউথ আফ্রিকা, আফ্রিকা হচ্ছে প্রচুর আফ্রিকান পিপল সেখানে থাকতেন, সাথে প্রচুর ইন্ডিয়ান সেখানে থাকতেন, কিন্তু সেই দেশটাকে পরিচালনা করত বা সেই দেশের ওপর রাজত্ব করত ইউরোপিয়ানরা, এবং ইউরোপিয়ানরা সেখানে নির্মম অত্যাচার শাসন করত। মহাত্মা গান্ধী নিজেও সেই অত্যাচারের সম্মুখীন হয়েছিলেন, এবং বাকি যে আফ্রিকান পিপল আছেন বা যে ইন্ডিয়ানরা ওখানে থাকতেন তাদের অত্যাচার তিনি নিজের চোখে দেখেছিলেন, তিনি ভীষণ ব্যথিত হয়েছিলেন। তো তিনি দুটো গ্রন্থ পড়েন, একটা হচ্ছে লিও টলস্টয়ের দ্য কিংডম অফ গড ইজ উইথ ইন ইউ, এবং আরেকটি জন রাস্কিনের আন টু দিস লাস্ট। এই গ্রন্থ দুটি পড়ে তিনি ভীষণভাবে অনুপ্রাণিত হন, এবং সত্যাগ্রহের আদর্শে তিনি ইউরোপিয়ানরা যে অত্যাচারটা করতেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। তার সেই আন্দোলন সফল হয় এবং ইউরোপিয়ানরা বেশ কিছু আইন পরিবর্তন করতে বাধ্য হয়। এরপর সেই খবর এসে পৌঁছায় ভারতবর্ষে, এবং ভারতেও তখন স্বাধীনতা আন্দোলন শুরু হয়ে গেছে, বঙ্গভঙ্গ 1905 সালে ইতিমধ্যে হয়ে গেছে। তখন গোপালকৃষ্ণ গোখলে, যাকে বলা হয় মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু, তিনি গান্ধীজিকে অনুরোধ করেন ভারতবর্ষে আসার জন্য, ভারতবর্ষের সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতিটাকে বোঝার জন্য, এবং সম্ভব হলে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য। কিন্তু গান্ধীজি প্রথমে সেই প্রস্তাবে রাজি হননি। পরবর্তীকালে তিনি ভারতবর্ষে আসলেন 1915 সালে, এবং গুজরাটের সবরমতী আশ্রম তৈরি করে সেখানে বসবাস করতে শুরু করলেন। এরপর তিনি 1917 সালে বিহারের চম্পারণে নীল চাষিরা বা নীলকর সাহেবরা কৃষকদের ওপর যে অমানসিক অত্যাচার করত তার খবর পেলেন। তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং সেই কৃষকদের হয়ে আন্দোলন করলেন। তার আন্দোলন সফল হলো, এবং চম্পারণে যে তিন কাঠিয়া সিস্টেম প্রচলিত ছিল সেইটাতে ইংরেজরা বেশ কিছু পরিবর্তন সাধন করতে বাধ্য হল। এরপর তিনি আহমেদাবাদে গেলেন, সেখানে মিল শ্রমিকদের সাথে মালিকদের একটা সমস্যা চলছিল,
তিনি সেই আন্দোলনের নেতৃত্ব দিলেন এবং মিল মালিকরা শ্রমিকদের বেশ কিছু দাবি দাওয়া মেনে নিতে বাধ্য হল। এরপর গুজরাটের খেদা জেলা, সেখানে সে বছর প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কোনো রকম ফসল উৎপন্ন হয়নি, কৃষকদের পক্ষে রাজস্ব দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। গান্ধীজি সেই আন্দোলনের নেতৃত্ব দিলেন এবং ইংরেজরা রাজস্ব মুকুব করতে বাধ্য হল। এইভাবে পরপর তিনটে রিজিওনাল আন্দোলনে তিনি নেতৃত্ব দিলেন এবং গোটা দেশে জনপ্রিয় হয়ে উঠলেন। তারপর 1920 সালে অসহযোগ আন্দোলন, 1930 সালে আইন অমান্য আন্দোলন এবং 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, তিনটা অল ইন্ডিয়া বিদ্রোহ রিভলিউশন বা বিপ্লব, সেগুলোতে তিনি নেতৃত্ব দিলেন এবং তারই ফলশ্রুতি এবং আরও অসংখ্য স্বাধীনতা সংগ্রামীর আত্মবলিদানের মাধ্যমে ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা লাভ করল। অথচ অত্যন্ত আশ্চর্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, 1948 সালের 30 জানুয়ারি এই মোহনদাস করমচাঁদ গান্ধী একজন আততায়ী গুলিতে নিহত হলেন এবং গান্ধীজির প্রভাব শুধুমাত্র ভারতের স্বাধীনতা আন্দোলনে সফল হওয়ার সাথে সাথে শেষ হয়ে যায়নি, সেটা এতটাই ব্যাপক ছিল যে নয়নতারা সেহগাল সেই ছবিটাই আমাদের এই গল্পে তুলে ধরেছেন যে গান্ধীজির মৃত্যুর ফলে কেমন করে ভারতবাসী তাদের পিতাকে হারাল। আর এই যে বাপু, যেটা হিন্দিতে আমরা টার্মটা বলছি বাপু, এটার ইংলিশ টার্মটা হচ্ছে ফাদার অফ দ্য নেশন, এই ফাদার অফ দ্য নেশন এই সম্মান গান্ধীজিকে দিয়েছিলেন আমাদের প্রিয় স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে এবার আমরা শুরু করছি আমাদের গল্প। আমি যখন গল্পটা পড়ব, আমি যে মানেগুলো লিখবো অবশ্যই তোমরা সেগুলো চেষ্টা করবে নোট ডাউন করার। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. আমি যে লাইনটা বললাম এখানে তিন চারটে খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। প্রথম কথা হচ্ছে আই ওয়াজ হ্যাভিং টি, তার মানে লেখিকা বলছেন যে আমি চা পান করছিলাম। টি খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের দেখবে অনেক রকম কোয়েশ্চেন আসে, তো কখনো ট্রু ফলস আসে, কখনো একটা সেন্টেন্স দেওয়া থাকে কিছুটা অংশ ফাঁকা থাকে শূন্যস্থান পূরণ করতে হয়, কখনো একটা কোয়েশ্চেনের পাশে তিনটে হয়তো অপশন দেওয়া আছে, সঠিক অপশনটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো এই যে লেখিকা চা খাচ্ছিলেন এটা খুব ইম্পর্টেন্ট। অন দ্য ইভিনিং অফ 30th January 1948, তারিখটা আমরা পেয়ে গেলাম কবে এই ঘটনাটা ঘটেছে, 1948 সালের 30শে জানুয়ারি, এবং কোন সময়, ভীষণ ইম্পর্টেন্ট, সন্ধ্যেবেলা। এবং বলে রাখি এই 30শে জানুয়ারি তারিখটা ভারতবর্ষে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। ওয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস, আমাকে ডেকে পাঠানো হলো, লেখিকা বলছেন আমাকে ডেকে পাঠানো হলো কোথায়, বিড়লা হাউসে, তার মানে ঘটনাটা যেখানে ঘটেছে সেটা হচ্ছে বিড়লা হাউস, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, অর্থাৎ এই সংবাদটা লেখিকাকে যে সংবাদটা তিনি পেলেন তাকে যে ডেকে পাঠানো হলো, কার মাধ্যমে ডেকে পাঠানো হলো, একটা টেলিফোন কলের মাধ্যমে। তাহলে চারটে খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা এখান থেকে পেয়ে গেলাম। আর আর্জেন্ট মানে এটা আমি একটু বলে দিই, আর্জেন্টটা তোমরা সকলেই জানো, আর্জেন্ট মানে বাংলায় হচ্ছে জরুরি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের শুধু বাংলাটা জানলেই হবে না, বাংলাটাই শুধু জরুরি নয়, বাংলার সাথে সাথে এর একটা ইংলিশ সিনোনিমও জানতে হবে। কেন জানতে হবে, তোমরা তোমাদের একটা যেমন সিন প্যাসেজ থাকবে তেমনি আনসিন একটা প্যাসেজ থাকবে। আনসিন প্যাসেজে কি হবে, ওখানে যে শব্দগুলো দেওয়া আছে চারটে শব্দ আসবে, যে শব্দগুলোর মানে আনসিন প্যাসেজে আছে তোমাদেরকে কি করতে হবে, আনসিন প্যাসেজ থেকে ওই শব্দগুলো খুঁজে বার করে করে লিখতে হবে। এবার সেই কারণে তুমি যখন ওই শব্দগুলো খুঁজবে তখন শুধু বাংলা জানলেই হবে না, সেই শব্দটার ইংলিশ সিনোনিম জানা থাকলে তবেই তুমি ওইটা খুঁজে বার করতে পারবে। তাই আর্জেন্ট মানেটা আমরা একটু জেনে নিই, আর্জেন্ট মানে হচ্ছে জরুরি, তার মানে দ্যাট রিকোয়ার্স ইমিডিয়েট অ্যাটেনশন, এটা হচ্ছে আর্জেন্টের সিনোনিম। গান্ধীজি হ্যাড বিন শট, অর্থাৎ গান্ধীজিকে গুলি করা হয়েছে, শুট, কথাটা হচ্ছে শুট, গুলি করা, তার থার্ড ফর্ম হচ্ছে শট।
অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। একটু আগে আমরা পেয়েছিলাম যে ঘটনাটা কোথায় ঘটেছে, বিড়লা হাউসে। আর ঘটনাটা কখন ঘটেছে, যখন গান্ধীজি প্রেয়ার মিটিং এর পথে চলেছিলেন, অর্থাৎ প্রেয়ার মিটিং বা প্রার্থনা সভায় যাচ্ছিলেন, তখন গান্ধীজিকে গুলিটা করা হয়েছে। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। লেখিকা বলছেন, আমি যখন গাড়িতে উঠছি বিড়লা হাউসে যাওয়ার জন্য, তখন আমার শরীর নাম হয়ে গেছে। নাম মানে হচ্ছে অবশ, অর্থাৎ শরীরে কোনো সেন্সেশন নেই। হ্যাভিং নো সেন্সেশন। আর শক মানে আমরা জানি আঘাত। এতটাই মানসিকভাবে তিনি আঘাত পেয়েছেন যে তার পুরো শরীরটা যেন অবশ হয়ে গেছে। অ্যাট দ্য বিড়লা হাউস, এবার লেখিকা বিড়লা হাউসে পৌঁছলেন, তিনি কি দেখতে পাচ্ছেন? গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, রিলেটিভস অর্থাৎ গান্ধীজির আত্মীয় স্বজন, আর ফলোয়ার্স অর্থাৎ যারা গান্ধীজিকে ফলো করতেন, অর্থাৎ ফলো করা মানে অনুসরণ করা, ফলোয়ার্স মানে অনুসরণকারী বা অনুগামী, হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। গ্যাদার্ড একটা খুব ইম্পর্টেন্ট শব্দ সিনোনিমের জন্য। গ্যাদারের একাধিক মানে হতে পারে, যেমন একটা হচ্ছে অ্যাসেম্বল, একটা হচ্ছে কালেক্ট, এছাড়া হতে পারে কনগ্রেগেট। তো গান্ধীজির অনুগামীরা এবং আত্মীয় স্বজনরা তার দেহের চারপাশে জমা হয়েছেন। ওয়ার্ডস অফ গান্ধীজির ডেথ, গান্ধীজির মৃত্যুর এই যে খবর, এই যে সংবাদ, হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফ্লেম ফ্যানড বাই উইন্ড। এই খবরটা গোটা দিল্লি জুড়ে ছড়িয়ে পড়ল। কেমনভাবে ছড়িয়ে পড়ল? ফ্লেম অর্থাৎ আগুনের শিখা। আগুনের শিখাকে যদি উইন্ড বাতাস দেওয়া হয়, তাহলে সেটা যেমন দাউ দাউ করে জ্বলে ওঠে, ঠিক একই রকমভাবে গান্ধীজির এই মৃত্যুর খবরটা গোটা দিল্লি শহর জুড়ে ছড়িয়ে পড়ল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। প্রচুর সংখ্যক মানুষ, পুরুষ মহিলা সবাই জমা হয়েছেন বিড়লা হাউসের চারপাশে, প্রত্যেকেই স্যাড, ভীষণ দুঃখিত। আউট অফ এভরি উইন্ডো, বিড়লা হাউসের আশেপাশে যত বাড়ি আছে তার প্রত্যেকটা জানালা থেকে, ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। ব্রাউন বাদামি মুখ দেখা যাচ্ছে, মানে মানুষজন জমা হয়েছেন তো জানলার পাশে দাঁড়িয়ে দেখছেন, তাদের মুখগুলো ব্রাউন। কেন বাদামি, কেন ব্রাউন? কেন ব্রাউন এখানে সিগনিফাই করছে স্যাডনেসটাকে, অর্থাৎ তাদের যে দুঃখটা, দুঃখে তাদের মুখটা যেন বাদামি হয়ে গেছে। আর ব্লার, ব্লার মানে হচ্ছে অস্পষ্ট, প্রত্যেকের চোখে জল। যখন আমাদের মুখ চোখ জলে ভরে যায়, তখন আমরা সামনের জিনিসটাকে আবছা দেখি, তাই ফেসগুলো ব্রাউন এবং ব্লার। দে ডিড নট মেক এ সাউন্ড, এত মানুষ জমা হয়েছে চারপাশে, একটুও শব্দ করছে না কেউ। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, চারপাশে সাইলেন্স, নিস্তব্ধতা বিরাজ করছে। সেই নিস্তব্ধতাটা কেমন? আনন্যাচারাল, অস্বাভাবিক। কেন অস্বাভাবিক? আমরা দেখি যদি একটা জায়গায় দশজন কুড়িজন মানুষ জমা হয়ে যায়, সেখানে প্রচুর কোলাহল সৃষ্টি হয়, প্রচুর আওয়াজ, প্রচুর শব্দ সৃষ্টি হয়। আর এখানে গান্ধীজি মারা গেছেন বিড়লা হাউসের চারপাশে, অসংখ্য মানুষ, শয়ে শয়ে মানুষ হাজির হয়েছেন, অথচ একটা শব্দ নেই। তাই বলছেন এই নিস্তব্ধতাটা একদম অস্বাভাবিক, এত মানুষ অথচ একজনের মুখে কোনো শব্দ নেই, চরম নিস্তব্ধতা। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। মনে হচ্ছে যেন ওই যে সময়টার কথা লেখিকা বলছেন, ওই কটা মুহূর্তের সময় যেন থেমে গেছে, ঘড়ির কাঁটাও যেন মুভ করছে না। দ্য পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং, শুরুতে পিপল ওয়ার টু স্টান্ট। স্টান্ট ভীষণ ইম্পর্টেন্ট একটা শব্দ, এটার মানেটা আমাদেরকে জানতে হবে। স্টান্ট মানে হচ্ছে প্রচন্ড চমকে যাওয়া, প্রচন্ড অবাক বা বিস্মিত হয়ে যাওয়া, বা প্রচন্ড দুঃখ পাওয়া। তো আমি একটা নিয়ারেস্ট থিং লিখে রাখছি,
অ্যাস্টনিশড। তো মানুষজন প্রথমে এতটাই শোকে অভিভূত হয়ে গেছিল যে তারা কেউ কথা বলতে পারছিল না। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, শাউটিং অ্যান্ড ক্রাইং। পরবর্তীতে কি ঘটলো, প্রথমে কেউ কারো মুখে কোনো কথা নেই, কেউ কোনো কথা বলতে পারছে না, কিন্তু পরবর্তীতে প্রত্যেকে তীব্র স্বরে দাবি জানাতে লাগলো। ক্ল্যামার, খুব ইম্পর্টেন্ট একটা শব্দ এখানে। এই প্যাসেজটা তুলে যদি পরীক্ষায় কোয়েশ্চেন হয় তাহলে ক্ল্যামার মানেটা আমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে জানতে হবে। ক্ল্যামার মানে হচ্ছে টু ডিমান্ড লাউডলি, তীব্র স্বরে দাবি করা। তো মানুষজন চিৎকার করতে লেগেছে, কাঁদতে শুরু করেছে এবং দাবি করতে শুরু করেছে। তাদের দাবিটা কি সেটা জানতে পারবো, তার আগে দেখো কি হচ্ছে। দে জসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইন টু দ্য হাউস। তারা জসল করতে শুরু করেছে। জসল মানে হচ্ছে একে অন্যকে ধাক্কা দেওয়া, কেন, এগিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ প্রত্যেকে এগিয়ে যেতে চায়, তার জন্য একে অন্যকে ধাক্কা দিতে শুরু করেছে এবং একটা স্ট্যাম্পেড জাতীয় সিচুয়েশন তৈরি হয়েছে। অর্থাৎ মনে হচ্ছে যেন ভিড়ে মানুষ মরেও যেতে পারে এরকম একটা সিচুয়েশন। জসল মানেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের ভালো করে জানতে হবে। অর্থাৎ প্রত্যেকেই ওই বাড়িতে প্রবেশ করতে চায় যে বাড়িতে গান্ধীজির মৃতদেহটা রাখা আছে। দে কাম ডে লিটল, তারা কিছুটা শান্ত হলো। এই যে তারা চিৎকার চেঁচামেচি শুরু করেছিল, একে অন্যকে ধাক্কা দিতে শুরু করেছিল, বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে চাইছিল, তারা প্রত্যেকে একটু শান্ত হলো। কখন, ওয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট, অ্যানাউন্স অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা, ডিক্লেয়ার। It was announced that they would be allowed to see Gandhiji before the funeral. Gandhiji's sheshkritir age prottekke sujog dewa hobe Gandhiji ke ekbar dekhar. Ei ta jokhon ghoshona kora holo tokhon tara ektu shanto holo. Funeral. ফিউনেরাল মানে হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া, অর্থাৎ লাস্ট রাইট। হোয়েন ওয়ান ইজ ফেস উইথ দ্য শক অফ আ লাভড ওয়ানস ডেথ। এই একটু আগে আমরা একটা ফেস শব্দটা পেয়েছিলাম, সেখানে ফেস শব্দের অর্থ হচ্ছিল হচ্ছে মুখমণ্ডল, কিন্তু এখন আমরা যে ফেস শব্দটা পেলাম ওয়ান ইজ ফেস উইথ, এই ফেস শব্দটার অর্থ হচ্ছে সম্মুখীন হওয়া। এখানে ফেস শব্দটা হচ্ছে ভার। যখন একজন সম্মুখীন হয়, কোন পরিস্থিতির সম্মুখীন হয়, দ্য শক অফ এ লাভড ওয়ানস ডেথ। একজন প্রিয় মানুষ যাকে সে সব থেকে বেশি ভালোবাসত, সেই মানুষটার মৃত্যু হয়েছে, এইরকম পরিস্থিতির যখন সে সম্মুখীন হয় তখন প্রত্যেকে কি করে, ওয়ান হুইম্পার্স। হুইম্পার মানে হচ্ছে নিচু স্বরে কেঁদে ওঠা, টুকরে কেঁদে ওঠা। হুইম্পার শব্দটা ভীষণ ইম্পর্টেন্ট, এখানে দেখবে তোমাদের প্যাসেজের নিচে এর মানেটা দেওয়াও আছে। টু মেক লো ক্রাইং নয়েজ, ডুকরে কেঁদে উঠে কি
কি বলে, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। এইবার আমার কি হবে, আমার প্রিয় মানুষটা চলে গেলে এইবার আমার কি হবে, এই চিন্তাটা প্রত্যেকের মাথায় আসে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন, এটাই ছিল নিশ্চিতভাবে এই প্রশ্নটা আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, চারপাশে যে মানুষজন জমা হয়েছে। মর্নিং পিপল, মর্ন ভীষণ ইম্পর্টেন্ট শব্দ, মর্নিং মানে মর্ন শব্দের অর্থ হচ্ছে শোক প্রকাশ করা, মানে মর্নিং শব্দটার অর্থ হচ্ছে দুঃখিত, শোকার্ত। এই চারপাশে জমা হওয়া শোকার্ত মানুষগুলোর মনে এটাই ছিল নিশ্চিতভাবে প্রধান প্রশ্ন, যে বাপুজি তো চলে গেলেন, এইবার আমাদের কি হবে। এতদিন আমাদের উপরে যে ব্রিটিশদের অত্যাচার নেমে এসেছে সেটা গান্ধীজি সামনে দাঁড়িয়ে সেটাকে ফেস করেছেন। এখন তো তিনি নেই, হয়তো ব্রিটিশরাও নেই, আমরা স্বাধীন হয়ে গেছি, কিন্তু স্বাধীন ভারতেও প্রচুর সমস্যা আছে, সেগুলো আমরা কেমন করে সম্মুখীন হব। এটাই ছিল ওখানে জমা হওয়া প্রত্যেকটা মানুষের মনে প্রধান প্রশ্ন। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তোমরা যদি দেখো মেলায় অনেক সময় বাবা মায়ের হাত ধরে ছোট ছোট বাচ্চারা মেলায় আসে, কোনো কারণে ভিড়ে হয়তো বাবা মায়ের হাত হাত থেকে ছুটে গেছে, বাবা মাকে খুঁজে পাচ্ছে না, তখন একটা বাচ্চার চোখ মুখের যে অবস্থা হয়, যেমন অসহায় সে নিজেকে বোধ করে, ঠিক একই রকম অসহায় ওখানে জমা হওয়া মানুষজন নিজেদেরকে অনুভব করছিল। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট। তো ওই যে চারপাশে জমা হওয়া মানুষগুলোর মনে যে প্রশ্নটা ছিল, আমরা যারা গান্ধীজির মৃতদেহের চারপাশে বসেছিলাম তাদের মনেও ওই প্রশ্নটাই ছিল, যে এইবার আমাদের কি হবে। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, আমরা যে চারপাশে বসে আছি গান্ধীজির মৃতদেহের চারপাশে, তো আমরা কেমন অবস্থায় বসে আছি, শকড, প্রচন্ডভাবে আমরা শোকাহত, অ্যান্ড আনবিলিভিং, বিলিভ মানে তোমরা জানো বিশ্বাস করা, আনবিলিভিং অর্থাৎ আমরা কেউ বিশ্বাস করতে পারছি না যে এরকম ঘটনাও ঘটতে পারে, যার হাত ধরে আমরা স্বাধীনতা পেলাম সেই মানুষটাকেও কেউ গুলি করতে পারে, এই জিনিসটা আমাদের বিশ্বাস হচ্ছে না, তাই আমরা আনবিলিভিং ও অবিশ্বাস অবস্থায় ওখানে বসে আছি। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, লিসেন টু খুব ভালো একটা শব্দ, আমরা সাধারণত হিয়ার কথাটা ব্যবহার করি, কানে শোনা, তো তারই একটা খুব ভালো ইংলিশ সিনোনিম হচ্ছে লিসেন টু। তো আমরা শুনছিলাম ওখানে বসে, কি শুনছি, উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, ব্রডকাস্ট শব্দের অর্থ হচ্ছে টেলিভিশনে বা রেডিওতে, মূলত রেডিওতে, টেলিভিশনের ক্ষেত্রে টেলিকাস্ট ব্যবহার হয়, আবার ব্রডকাস্ট কথাটা টেলিভিশনের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। তো টেলিভিশন বা রেডিওতে যে সম্প্রচার হয় সেটাকে বলা হয় ব্রডকাস্ট। তো আমরা রেডিওর সম্প্রচার শুনছি যেখানে বলা হচ্ছে টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, যে সম্প্রচারে ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের জনগণকে বলা হচ্ছে দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মো, যে হে ভারতবাসী তোমাদের প্রিয় বাপু আর বেঁচে নেই। তো এই ছিল আজকে আমাদের প্রথম ইউনিট, যেটা সেই প্যাসেজটা আমি পড়লাম, তা বাংলা মানেগুলো বললাম, ইংলিশ যেগুলো ইম্পর্টেন্ট শব্দ আছে যেগুলো তোমাদের সিনোনিম আকারে পরীক্ষায় আসতে পারে, বা হয়তো ভবিষ্যৎ তোমাদের আনসিন প্যাসেজেও কাজে লাগতে পারে, বা আরও একটা জিনিস, আজ থেকে তোমরা 5-7 বছর পরে যখন চাকরি পরীক্ষায় বসবে, চাকরি পাওয়ার জন্য বিভিন্ন পরীক্ষায় বসবে, ওখানে ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ইংলিশ সিনোনিম। তো এই সিনোনিমগুলো যদি তোমরা খুব ভালোভাবে পড়ে রাখো, তোমরা দেখবে ওখানেও তোমাদের ভীষণভাবে সুবিধা হবে। তো সেগুলো আমি লিখে দিয়েছি। এইবার আমি যে প্যাসেজটা পড়ালাম সেখান থেকে আমাদের এই অনুশীলনীতে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে আমরা দেখি যে সেগুলো আমরা উত্তর করতে পারি কিনা। প্রথমে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ চারটে করে অপশন দেওয়া আছে, আমাদের সঠিক উত্তরটা সিলেক্ট করতে হবে, নির্বাচন করতে হবে। টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্য দেওয়া আছে, সেই বাক্যটা কোন অপশনটা নিলে সেই বাক্যটা কমপ্লিট হবে। প্রথম কোয়েশ্চেনটা কি আছে, প্রথম বাক্যটা কি আছে,
গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করা হয়েছে। অন হিজ ওয়ে টু, প্রথম অপশন আছে কি দ্য বিড়লা হাউস, দ্বিতীয় অপশন আছে দ্য অথার্স হাউস, অর্থাৎ প্রথম অপশন অনুযায়ী বিড়লা হাউসে গুলি করা হয়েছে, দ্বিতীয় অপশন অনুযায়ী লেখিকার বাড়িতে, তৃতীয় অপশন আ প্রেয়ার মিটিং, একটা প্রার্থনা সভা সেখানে যাওয়ার পথে, চতুর্থ অপশন আ ফ্যামিলি গ্যাদারিং, অর্থাৎ একটা পারিবারিক জমায়েত হয়েছিল সেখানে। এটা খুব ভালো করে বুঝে উত্তর করতে হবে। কোয়েশ্চেনটা কিন্তু এটা আছে যে অন হিজ ওয়ে টু, যদি অন হিজ ওয়ে টু না থেকে কোথায় গুলি করা হয়েছে এটা থাকতো, তাহলে আমাদের উত্তরটা হতো বিড়লা হাউস। কিন্তু বলা হয়েছে যে গান্ধীজি কোনো একটা জায়গায় যাচ্ছিলেন, পথে তাকে গুলি করা হয়েছে, তাহলে কোথায় যাচ্ছিলেন সেটা এখানে আমাদেরকে উত্তর করতে হবে। তোমরা চলে আসো সেকেন্ড লাইনে, চলে আসো আমাদের বইয়ের ১৬ পাতা যেটা আমি পড়িয়েছি তার সেকেন্ড লাইন, দেখো কি আছে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, তাহলে আমরা এই টু এ প্রেয়ার মিটিং এটাই হবে আমাদের উত্তর, অর্থাৎ আমাদের প্রথম কোয়েশ্চেনের উত্তর হলো অপশন সি। দুই নম্বর বাক্য, দ্য অথার কেম টু নো অফ গান্ধীজির ডেথ, লেখিকা গান্ধীজির ডেথ মৃত্যুর খবরটা জানতে পারলেন বাই, অর্থাৎ কিসের মাধ্যমে জানতে পারলেন সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। প্রথম অপশন আছে লেটার, চিঠির মাধ্যমে, দ্বিতীয় অপশন আর টেলিফোন কল, একটা টেলিফোন কলের মাধ্যমে, তৃতীয় অপশন আর টেলিগ্রাম, অর্থাৎ একটা টেলিগ্রামের মাধ্যমে, চতুর্থ অপশন আর পাবলিক ব্রডকাস্ট, অর্থাৎ একটা রেডিও বা টিভি সম্প্রচারের মাধ্যমে। আমরা চলে আসি আমাদের প্যাসেজের প্রথম বাক্যে, একদম প্রথম বাক্যে আমি বলেছিলাম, খুব ভালো করে নোটিশ করতে বলেছিলাম, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th January 1948 হোয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম উত্তরটা, আমাদের দুই নম্বর অপশনে আছে আর টেলিফোন কল, এটাই হবে উত্তর। তিন নম্বর বাক্য, হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ আ লাভড ওয়ানস ডেথ, একজন প্রিয় মানুষের মৃত্যুর যে আঘাত দুঃসংবাদ সেটার যখন কেউ সম্মুখীন হয় ওয়ান, তখন একজন কি করে, কি করে ওঠে। প্রথম অপশন আছে হুইম্পার্স, দ্বিতীয় অপশন আছে লাভস, তৃতীয় অপশন আছে ক্ল্যাপস, চতুর্থ অপশন আছে শাউটস। তোমরা যদি ভালো করে শুনে থাকো, আমি যখন পড়ছিলাম ওখানে বলেছিলাম ওয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ আ লাভড ওয়ানস ডেথ ওয়ান হুইম্পার্স, তাহলে আমাদের এই তিন নম্বর বাক্যের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান, হুইম্পার্স। আচ্ছা ট্রু ফলস আছে, ট্রু ফলসটা আমরা একটু করে নিই। প্রথম বলছে কি, দ্য অথার রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, এটা বাক্যটা সঠিক না ভুল। আমরা প্রথম বাক্যে দেখেছিলাম যে অথার আর্জেন্ট টেলিফোন কলটা রিসিভ করেছেন ইভিনিং সন্ধ্যেবেলা, অথচ এই বাক্যে দেওয়া আছে মর্নিং, তাহলে অবশ্যই এটা ফলস হতে হবে। আচ্ছা শুধু বক্সে এফ লিখলেই হবে না, এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট চেয়েছে, অর্থাৎ কোন বাক্যটা পড়ে আমরা জানতে পারলাম যে এটা ভুল। তাহলে আমরা এখানে কি করব, আমরা আমাদের ইউনিটের যে একদম প্রথম বাক্য সেখানে এই ইভিনিং কথাটা আছে, তাহলে আমরা ওই প্রথম বাক্যটাকে সাপোর্টিং স্টেটমেন্টের ঘরে আমরা লিখব। তারপরের বাক্যটা আছে কি, পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইন টু দ্য বিড়লা হাউস, পিপল অ্যাটেম্পটেড মানুষ প্রচেষ্টা করছিল কি করতে, টু ব্রেক ইন টু দ্য বিড়লা হাউস, জোর করে বিড়লা হাউসে প্রবেশ করতে। এটাও আমরা দেখেছি যে মানুষজন শুরুতে এতটাই স্টান্ড হয়ে গেছিল যে চুপ করেছিল, কিন্তু তারপর তারা ওয়াইল্ডলি ক্ল্যামার করতে শুরু করে এবং বিড়লা হাউসে বলপূর্বক প্রবেশ করার চেষ্টা করে, তাহলে সেটাই আমাদের এখানে বলা আছে, তাহলে এটা আমাদের ট্রু হবে। কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি নেব, সাপোর্টিং স্টেটমেন্ট দেখো তোমরা ১৭ নম্বর পাতার সেকেন্ড সেন্টেন্সটা দেখো কি আছে, দে জসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইন টু দ্য হাউস, এটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট, কারণ এখানেই আমরা ব্রেক ইন টু দ্য হাউস কথাটা পেয়ে যাচ্ছি। তিন নম্বর বাক্য কি আছে,
The news of Gandhiji's death did not shock the people. Gandhiji's death, মৃত্যুর যে নিউজটা, সংবাদটা, did not shock, অর্থাৎ মানুষজনকে কোনো রকম আঘাত দেয়নি। একদমই ভুল, অতএব এটা এফ হবে, ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা বলবো 17 নম্বর পাতার একদম যে শেষ বাক্যটা, তার ওপরে যে বাক্যটা ছিল, কি ছিল এই বাক্যটাতে, তোমরা দেখো এখানে আছে, ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড। এই যে স্টিল শকড, মানে আমরা ওখানে বসেছিলাম এবং আমরা শকড হয়েছিলাম, আহত, মানসিকভাবে আহত হয়েছিলাম। তাহলে আমাদের উত্তর সাপোর্টিং স্টেটমেন্টে আমরা ওই বাক্যটা লিখব। তোমরা এইভাবে চেষ্টা করবে, আর নেক্সট দিন আমি ইউনিট 2 এবং ইউনিট 3 একসাথে পড়িয়ে শেষ করবো এটা।